তো মোড়টা কেবল দাঁড়িয়ে তেমন লাগে তো আমরা নিজে আমরা মানে মিডিয়াম মিডিয়াম করতে মিলিটারি আমরা করতে দিই আমরা তো সবাই একটা ভালো সময় কাটাতে যাই পয়েন্ট আপনি একটা মোড় থাকলে আরেকটা জানি কি মনে করেন স্কুলের সমস্যা স্কুলে তো একদম বাজে নোংরা স্কুল বাথরুম নাই জলের ব্যবস্থা নাই একজন দত্তরি রাখে না সাত তারিখ ক্লাসের তালা খুলতেছে সবকিছু সাত তারিখ করতেছে ম্যাম তারিখ করতেছে এখন আমরা চাই একমাত্র ঝলক স্যারই আছে আমরা স্কুলের মধ্যে ভালো টিচার আমরা চাই যে ঝলক স্যার যাতে স্কুল থেকে না আসে আমরা এটাই চাই আমরা এটাই অনুরোধ যে ঝলক স্যার যাতে স্কুলেই থাকে এই বিষয়ে কথা কইছেন নি স্কুলের সাথে স্কুলে কথা কইছি স্কুল তো আপনারা জানাইছেই না প্রথমে কেউই জানাইছে না আমরা অন্য জনের থেকে শুননা তারপর আমরা শিওর হইছি যে হ্যাঁ ঝলক স্যার এমন বদলি হয়েছে আমরা প্রথমে এমন আরো ভালো ভালো সাজিতমণিরা গেছে গা আমরা জানিও না যেদিন যাইবো গা সেদিন কয় যে ঝলক স্যার বদলি এর আগে দিন কয় বাল বার নাইলে এই দিনই কয় এই দিনই এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি যে ঝলক স্যার যাতে বদলি না ওই ঝলক স্যার যাতে এই স্কুলেই থাকে মানে অর্থাৎ আপনার আরো সাদি তোমরি লাগে কিন্তু এত বড় একটা স্কুল স্কুলের মধ্যে শুধু 9 জন সাদি তোমরি এই সেকশন বিশেষ দুটো জনের প্রায় এক লগে করা হয় এবার তো আমরা থেকে সবার গার্জেন থেকে টাকা কোনো হইছে সবকিছুর বাবদ কিছু কোনো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হইছে না একটা ফ্যান নাই মিডিমিল গিয়া দেখেন গা মিডিমিল কি নোংরা একটা জলের ব্যবস্থা নাই ফিল্টার নাই বাথরুম নেই নোংরা লাইট নাই বাচ্চারা ভিতরে যাইতে ভয় পায় এখন বিদ্যা যদি নতুন করছে বাংলা আগের আগের সাদি তমুনিরাই করতেছে এটা কি হইলো মানে কি হইলো বিদ্যা যদি করছে ইংলিশ মিডিয়াম করছে এটা কি হইলো পড়াশোনার কিছুই হয় না